শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাজধানীর প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে পুলিশের ব্যাপক তল্লাশি, হেঁটে ঢুকছেন বিএনপি নেতাকর্মীরা, কোনোভাবেই আটকানো যাচ্ছে না তাদের। এক দফা কর্মসূচি চূড়ান্ত, সমমনা দলগুলোকে মেসেজে জানাবে বিএনপি। সাভারে বিএনপির সাবেক নেতার 40 গাড়ি বহর আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থী বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং সবশেষ থাকছে গাবতলী এবং আমিনবাজারে ব্যাপক তল্লাশি, মুঠোফোন ঘেঁটে বিএনপি নেতাকর্মীদের আটক করছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। চেকপোস্টে গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে। রাজধানীর গাবতলীতে বিএনপির নেতাকর্মীদের মুঠোফোন গেটে কয়েকজনকে আটকের অভিযোগও পাওয়া গেছে। এছাড়া আমিনবাজার এবং বাবুবাজার ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিএনপির নেতাকর্মীর তল্লাশি করতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলরত যাত্রীরা। উপায় না পেয়ে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ঢাকার প্রবেশ করছেন। এর মধ্যে নয়াপল্টনে বিএনপির সমাবেশে যোগ দিতে যাবেন এমন নেতাকর্মীর সংখ্যাই বেশি। ওদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি চৌকিতে যানবাহনে তল্লাশি করতে দেখা গেছে পুলিশকে। মঙ্গলবার রাতভর নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে 10 নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে বিএনপির এক নেতার দাবি, জেলার বিভিন্ন স্থান থেকে তাদের 30 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আমিনবাজার পুলিশের চেকপোস্টে গিয়ে দেখা যায়, মূলত সড়কের ঢাকামুখী লেনে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের তল্লাশির পাশাপাশি যানবাহনের কাগজপত্রও চেক করছেন। সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। আজ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হওয়া সমাবেশ থেকেই এই কর্মসূচি ঘোষণা করা হবে। যুগপৎ আন্দোলনে থাকা বিএনপির সমমনা দলগুলোর শীর্ষ নেতৃত্বে এই কর্মসূচি মেসেজে জানিয়ে দেওয়া হবে। সরকার বিরোধী আন্দোলনে থাকা বিএনপির নেতৃত্বাধীন 37 দল একযোগে বিকালে এই কর্মসূচি ঘোষণা করবে পৃথক সমাবেশ থেকে। নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে বেলা 2টায়। এর আগে বেলা 12টার দিকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এক দফা আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করেন, যেটি বিএনপি মহাসচিব বিকেল 4টার দিকে নয়াপল্টনের সমাবেশ থেকে ঘোষণা করবেন। প্রায় একই সময় ভিন্ন ভিন্ন অবস্থান থেকে একই কর্মসূচি ঘোষণা করবে যুগপৎ ধারায় যুক্ত বিরোধী দলগুলো। কী থাকছে এই দফা ঘোষণায়, সেটি নিয়ে বিএনপি এবং জোট নেতা গত এক সপ্তাহ ধরে গবেষণা করেছেন। কিছুদিন ধরে আলোচনা শেষে প্রস্তুত করা হয়েছে এক দফা। দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ এবং বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালে নিরপেক্ষ সরকার গঠন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমাইশি সাজা বাতিল এবং সংবিধান রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট এবং দলসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে। ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় সাভারে বিএনপির নেতার বহরে থাকা 40টি গাড়ি আটকে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বুধবার দুপুরে ঢাকা জেলার যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম এই অভিযোগ করেন। তিনি বলেন, সাভারের নেতাকর্মীদের নিয়ে ঢাকার সমাবেশে যোগ দেওয়ার জন্য 40টি মাইক্রোবাস ভাড়া করা হয়। সকাল থেকে জাহাঙ্গীরনগর সোসাইটি গেটে নেতাকর্মী এবং গাড়িগুলো জড়ো হতে থাকে। বেলা 10টার দিকে সাভার মডেল থানার পরিদর্শন তদন্ত আব্দুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ অন্তত 40টি গাড়ি আটকে দেয়। 14টি গাড়ির চাবি নিয়ে গেছে। আমরা যেন সমাবেশে যোগ দিতে না পারি এই জন্য এই বাধা সৃষ্টি করেছে পুলিশ। সমাবেশকে ঘিরে পুলিশ সাভার থেকে আমিনবাজার পর্যন্ত অন্তত 4 জায়গায় চেকপোস্ট বসিয়েছে। জানতে চাইলে সাভার মডেল থানার পরিদর্শক আব্দুর রশিদ তিনি বলেছেন, আমরা কারো গাড়ি আটকাইনি। জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, ট্রাফিক সপ্তাহ চলছে, এজন্য আমরা আমিনবাজারে আছি। বিএনপির সমাবেশকে ঘিরে আমরা কাউকে আটক করিনি এবং কারো গাড়িও আটকাচ্ছি না।
বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। তিনি বলেছেন, সংবিধান পরিপন্থী যে কোনো দাবি অব্যাহত রাখা ইঙ্গিত করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। প্রতিমন্ত্রী আরও বলেছেন, বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের পরিকল্পনা করছে। বুধবার এক টুইটারে শাহরিয়ার আলম বলেছেন, আমরা তা হতে দেব না, আমরা শান্তি এবং স্থিতিশীলতার বিষয়ে আপোষ করব না। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যৌথভাবে বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে এক দফা আন্দোলনের ঘোষণা দেবে। তারা দাবি করে আসছে যেন আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মেলন করার কথা রয়েছে দলটির। সম্মেলন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফা আন্দোলনের কর্মসূচি দেবেন আজ বেলা 4টার দিকে। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী এবং আমিনবাজার এলাকায় তল্লাশি করছে পুলিশ। আজ বুধবার সকাল থেকে এই তল্লাশি শুরু করেছে ঢাকা জেলা পুলিশ এবং ঢাকা মহানগর পুলিশ। সমাবেশে যোগ দিতে আসা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর মুঠোফোন ঘেঁটে দেখার পর তাদের আটক করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এর আগে গত বছরের 10ই ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গাবতলী এবং আমিনবাজার এলাকায় একই ধরনের তল্লাশি চালানো হয়েছিল। পুলিশ বলছে এটা নিয়মিত তল্লাশির অংশ। তবে বাসের যাত্রী এবং চালকরা বলছেন, গত এক মাসেও আমিনবাজার এবং গাবতলী এলাকায় এই ধরনের কোনো তল্লাশি দেখেননি তারা। ধামরাই থেকে গুলিস্তানগামী একটি বাসের চালক বলেছেন, গত 1-2 মাসে এই ধরনের তল্লাশি হয়নি, 3 ঘন্টা ধরে বসে আছে, গ্যাস খরচ হচ্ছে, যাত্রীদের কষ্ট হচ্ছে। মানুষের ভোট অধিকার আদায়ের লক্ষ্যে আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে সরকারের পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানীর 12টি জায়গায় থেকে যুগপথ একই ধরনের ঘোষণা দেবে গণতন্ত্র মঞ্চ, 12দলীয় জোট, এলডিপি, গণ অধিকার পরিষদ, গণফোরাম, এবি পার্টি সহ 37টি রাজনৈতিক দল এবং জোট। অপরদিকে সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।